সারা বছর নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখতে ভালোবাসেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। প্রতি বছরের মতো ঠিক এবছরও ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর 95তম শুভ জন্মদিন উপলক্ষে 1000 শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতা নেত্রীরা, যেমন বিজেপি নেতা মুকুল রায়, সব্যসাচী দত্ত এবং বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। পশ্চিমবাংলা যে রাজনীতি নিয়ে মানে যেটা চলছে এনআরসি নিয়ে কি বলে এসেছেন? এনআরসি হচ্ছে না তো ভাই, এনআরসি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনাই হয়নি। নাগরিকত্ব আইন, সেই আইন রয়েছে, সেই আইন নিয়ে ভারতবর্ষে যারা মানুষ বিভ্রান্ত করে। দেখুন, আমি মানি যে অটল বিহারী বাজপেয়ী বোঝেন না বা উনি না বলার ঢঙ্গ করছেন। আজকে সিএএ